বনেদিবাড়ির দুর্গাপুজোর সনাতনী সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা এক এক করে দেখে নেব আমরা এখন এই বাসটি থেকে নামলাম 47 নং পাথুরিয়াঘাটা স্ট্রিট কলকাতা 706-এ অবস্থিত খেলাচন্দ ঘোষ বা ক্রীড়া ঘোষের বাড়ি, দুর্গা প্রতিমা দেখার জন্য বনেদি বাড়ির পুজো হেরিটেজ বাড়ি। পাথুরিয়াঘাটা স্ট্রিট হল রবীন্দ্র সরণিতে লোহিয়া মাতৃসদনের বিপরীত গলি। এখানে বিশাল বড় ঠাকুর দালান, মার্বেল করিডোরটি 85 ফুট লম্বা। বাবু স্বর্গীয় খেলাচন্দ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট অভিনেতা এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য শিল্পের একজন চ্যাম্পিয়ন। বাবুর স্বাদ তার প্রাসাদে পাওয়া বিভিন্ন প্রাচীন জিনিসপত্র, যেমন শতাব্দী প্রাচীন বেলজিয়াম কাঠ কাচের ঝাড়বাতি এবং একটি থমসন ক্রোনোমিটার, দাঁতঘড়ি 1800 শতকের গোড়ার দিকে লন্ডন থেকে আমদানি করা, একসময় ঐশ্বর্যের ছবি ছিল সেই জমকালো নাচের হলটি, যেটি এখন হয়েছে খেলাত ঘোষ মেমোরিয়াল হল। আমরা যে ঠাকুরের মন্দিরে যেখানে আমরা উঠব তার ডান দিকে খেলাত ঘোষ মেমোরিয়াল হল আছে। এই অভিজাত দুর্গাপূজা প্রায় 170 বছরের পুরনো। দুর্গাপুজোর সময় পরিবারে দেবীকে বাড়িতে তৈরি মিষ্টি নিবেদনের আচার রয়েছে। অফার করা একটি অনন্য আইটেম হলো চন্দনা ক্ষীর, একটি সুস্বাদু দুধের পুডিং যা শতাব্দী প্রাচীন রেসিপি থেকে তৈরি। মহাসপ্তমী সকালে প্রতিমাকে স্নান করানো হয় সাতসমুদ্র 13 নদী মানে 7টি মহাসাগর ও 13টি নদী থেকে সংগৃহীত জল এবং 12টি ফলের রস দিয়ে, এবং মহা অষ্টমীতে এখানে মাতা চিনি নামে পরিচিত চিনির কাঠামোর প্রতীকী বলিদান করা হয়। ঠাকুর দালান প্রাঙ্গণটির পরিকল্পনা ও নকশা করা হয়েছিল জার্মান আর্কিটেকচার কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন। ওয়ারেন হেস্টিং কোর্টে দিওয়ান হওয়া ছাড়াও খেলাচন্দ ঘোষ তার জনহিতৈষী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন। রাজবাড়ির এই প্রতিষ্ঠাতা খেলাচন্দ ঘোষ 1826 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর মৃত্যু হয় 1878-এ। এখানে 500-এর অধিক ঘর আছে ও 70-এর বেশি বাড়ির সদস্য আছেন। আমরা ওপরে গেলে দেখতে পাবো লালবাবা রাইসের পক্ষ থেকে বনেদি বাড়ির শ্রেষ্ঠ
প্রতিমা স্মারক এখানে দেওয়া হয়েছে। আমরা এখন ঘুরে ঘুরে চারদিকটা দেখছি।
তোমার প্রেম সুধা পান করিয়ে সদা আনন্দে নাচি গাই আমায় মাতিয়ে দে আনন্দ হই বাস থেকে নামলাম এখন যাচ্ছি জোড়াসাঁকো শিবকৃষ্ণ দা বাড়ি এখানে দুটি বাড়ি আছে বারোরে শিবকৃষ্ণ দা লেন কলকাতা সাত লক্ষ সাত যেটি জোড়াসাঁকো ভোরের বাড়ি নামে পরিচিত এবং গিরিশ পার্কের কাছে উত্তর কলকাতার জোড়াসাঁকো দা পরিবার এখনও ঐতিহ্যবাহী দুর্গাপুজো করে আসছে অভিজাত বাড়িটিতে অনেক সিনেমা শুটিং হয়েছে বর্ধমানের সাতগাছিয়ার গোকুলচন্দ দা 1840 সালে দুর্গাপুজো শুরু করেছিলেন এবং শিবকৃষ্ণ দাকে দত্তক নেন সেই থেকে শিবকৃষ্ণ দা এবং পরবর্তীতে তার বংশধরদের দ্বারা এই ঐতিহ্য চলে আসছে প্রতিমা সাজসজ্জা বেশ চিত্তাকর্ষক স্বর্ণ শুধুমাত্র হিরে ও পান্ডার অলঙ্কার সহ দেবীর পিঠে চালচিত্র সাজাতে ব্যবহৃত হয় কথিত আছে যে জোড়াসাঁকো দা বাড়িতে দেবী দুর্গা তার গহনা পরতে আসেন দুপুরে ভোজন করতে কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে যান এবং রাত জেগে গান ও নাচ উপভোগ করতে শোভাবাজার রাজবাড়িতে যান দেবী দুর্গা মেরুন রঙের মগমলের শাড়ি পরেন এই বাড়ি বৈষ্ণব ধর্ম মেনে চলে তাই কোনো বলি হয় না অষ্টমীর দিন কুমারী পুজো হয় খুব ধুমধাম করে শিবকৃষ্ণ দা একটি কলিয়ারি গড়ে তোলেন এবং রেল লাইন নির্মাণে তার প্রধান অবদান ছিল শিবকৃষ্ণ দাঁর আমলকেই দা পরিবারের স্বর্ণযুগ বলা হয় পারিবারিক লোহা কয়লা আর হার্ডওয়ারের ব্যবসায় প্রভূত লাভ করেন শিবকৃষ্ণ পরিবারের সদস্যরা সাজতে ভালোবাসেন আর মাকেও সাজাতে ভালোবাসেন সেই মতো ফ্রান্স এবং জার্মানি থেকে বিশেষ কাজ করা অলঙ্কার ও পোশাক আনান ঠাকুরকে পরানোর জন্য সেই পোশাকে ভারী সোনালি রূপোর জড়ি করা এবং কিছু দামি পাথর খচিত জামাকাপড় থাকে রথের দিন গড়ান কাঠ পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয় জন্মাষ্টমীর দিন পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয় জন্মাষ্টমীর দিন কাঠামোতে দেবীর মস্তক স্থাপন করা হয় পরে পটুয়ারা তৈরি করেন দেবীর চালচিত্র ১৩টি শাড়ি ও ১৩টি কাঁসার পাত্র দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় ১০৮টি প্রেতলের প্রদীপ সাজানো হয় Thank you.
এখন যাচ্ছি শিবকৃষ্ণ দায়ের আরেকটি বাড়ি, আরেকটি বনেদি বাড়ির দুর্গাপুজো দেখতে। এটা হলো শোভাবাজার রাজবাড়ির ভোগের কুপন, 12:30 সময় এটা ওদেরকে দিতে হবে। বাস থেকে নামলাম, এখন যাব শোভাবাজার রাজবাড়ি। তো শোভাবাজার রাজবাড়ি দুটো আছে, একটা হচ্ছে সবথেকে বড় পুরনো 33 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট, ওটা আগে যাব, ঠাকুর দেখব। তারপর 36 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িটাতে যাব, ঠিক উল্টো দিকে, বাঁ দিক আর ডান দিক, ডান দিকে আছে, সেটা দেখার পরে তারপরে আমরা ওখানে ভোগ খাবো, তারপরে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসের গাইড আমাদেরকে এখানে কারা থেকে যাবে সেইটাই বলছেন, কারা রবীন্দ্রসদন যাবেন। উল্টো দিকে হচ্ছে জয়পুরিয়া কলেজ, আমরা দেখতে পাচ্ছি জয়পুরিয়া কলেজের উল্টো দিকেই আমাদের এখন মিটিং চলছে। যে এখানে দেখা যাচ্ছে যে সবাই প্রায় রয়ে যাচ্ছে, মেট্রো করে বা নিজের গাড়িতে বা কোনো কিছুতে করে চলে যাবে। তো আমরা এখন যাচ্ছি 33 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের রাজবাড়িতে। এই রাজবাড়িটি হলো 33 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট, শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে। মেট্রো থেকে নামার পর লাল মন্দির আপনার বাম দিকে রেখে শ্যামবাজারের দিকে পেছনের দিকে হাঁটুন, রাজা নবকৃষ্ণ স্ট্রিট আপনার ডান দিকে পড়বে। এই রাস্তায় বাম দিকের বাড়িটি 33 নম্বর পুরনো রাজবাড়ি বড়, এবং ডান দিকে 36 নম্বর রাজবাড়ি। তো 1757 সালে পলাশী যুদ্ধের পর 33 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের এই শোভাবাজার বড় রাজবাড়িটি প্রথম দুর্গাপুজো শুরু হয়। লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিং দুর্গাপুজোয় আমন্ত্রিত ছিলেন।
রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রাজবাড়িতে বহুবার এসেছিলেন। শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেবের শোভাবাজার রাজপরিবারের দুটি প্রাসাদে দুর্গাপুজো উদযাপন করা হয়। বলা হতো দেবী দুর্গা এখানে গান শুনতে আসেন। রাজা নবকৃষ্ণ দেব 33 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটে প্রথম রাজবাড়ি নির্মাণ করেন, যেটা এখন ঢুকেছি, যা তিনি তার দত্তকপুত্র গোপীমোহনকে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি 36 নং রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িটি তৈরি করেন, যেটি ছোট বাড়ি নামে পরিচিত। যখন তার স্বাভাবিক পুত্র রাজকৃষ্ণের জন্ম হয়, তিনি দ্বিতীয় 36 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িটি রাজকৃষ্ণ ও তার বংশধরদের জন্য বরাদ্দ করেন। ছোট রাজবাড়ির রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে ভালো। অষ্টমীতে ভোগ খাওয়ানো হয় 36 নং অর্থাৎ ছোট বাড়ি অর্থাৎ ডান দিকের রাজবাড়িটিতে। শোভাবাজার রাজবাড়িতে আগে দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর ঐতিহ্য ছিল, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি নিষিদ্ধ হওয়ার পর তার দুর্গা প্রতিমার সাথে মাটির পাখি বিসর্জন করা হয়। আমরা এখন 36 নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের রাজবাড়িতে যাচ্ছি, অর্থাৎ যেখানে ভোগ খাওয়ানো হবে মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের পুত্র রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুরের উত্তরাধিকারীরা এই শ্রী শ্রী দুর্গাপুজো 235তম বর্ষার্পণ করলো 1431 বঙ্গাব্দ। তো আমরা এখন এখানে ঢুকছি, তারপরে আমরা একদম শেষে, এখানেও দুর্গাপুজো হয় কিন্তু কোনো ঠাকুর দালানে উঠতে দেয় না, রেস্ট্রিক্টেড আছে, শুধুমাত্র ওনাদের ফ্যামিলির লোকজন শুধু ওঠে। ওই দূরে দেখতে পাচ্ছি প্যান্ডেল করা আছে যেখানে সবাই বসে আছে। আমাদেরও এখানে ওয়েট করতে হবে রাজবাড়িতে রাজভোগ। তো আমাদের যে তিনটি বাস এসেছে সেই বাস নাম্বার করে ডাকা হবে, বাস ওয়ানের লোকজন, বাস টু এর লোকজন, বাস থ্রি এর লোকজন।
তারপরে ডাগলে সিঁড়ি দিয়ে, পাশেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ক্যাটারিং সিস্টেম আছে, বুফে সিস্টেম, তখন আমাদের ভোগ খেতে হবে। এখন চারদিকটা দেখছি, দূরে ওই যে দুর্গা প্রতিমা রয়েছে খুব ছোট করে দেখতে পাওয়া যাচ্ছে, পরে আমরা সামনে থেকে দেখার চেষ্টা করব। ঠাকুর দালানে ওটা রেস্ট্রিক্টেড আছে, ওই দূর থেকে দেখতে পাচ্ছি, পরে এটা আমরা আবার দেখব। এখানে সব রান্নাবান্না হচ্ছে, ক্যাটারিং সার্ভিস যারা আছে, নিউ কল্পতরু ক্যাটারার, তারা খুব কাছেই 41 নং রাজা নবকৃষ্ণ স্ট্রিট কলকাতা 7,05, ওইখানেই তাদের অফিস। এখন সবাই বসে আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে আস্তে আস্তে উঠছি, দুতলায় দেখুন ওপর থেকে নিচটা কেমন লাগছে। তো এই ঢোকার পরে এদিকেও একটা রুম আছে, খাওয়া দাওয়া করা যায়। আর আমরা এই দিকটাতে সোজা যাবো, কেননা বাসওয়ানের লোকজন এইখানে আছে। এই ঢুকেই ডান দিকে হাত ধোয়ার জল রয়েছে। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিছু বসার চেয়ার রয়েছে, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া রয়েছে। মেনুগুলো কী কী আছে দেখছি, প্রথমে দেখতে পাচ্ছি মালপোয়া, পায়েস রয়েছে, তারপরে এখানে রয়েছে পাঁপড় ভাজা, খেজুর আমসত্ত্বের চাটনি রয়েছে, তারপরে এইটা রয়েছে পনির মশলা, তারপরে রয়েছে ধোকার ডালনা, এরপরে পোলাও রয়েছে, এটা হলো ভেজিটেবিল চপ, এটা হলো কাশ্মীরি আলুর দম, এটা রইল ছোলার ডাল, আর এটা লুচি। এই হলো আজকের মেনু, বুফে সিস্টেমে দেওয়া হচ্ছে। সুপারভাইজার রয়েছেন শোভাবাজার রাজবাড়িরই জামাই, ওনার সাথে আলাপ হলো, খাবার নিয়ে এইরকম বসে খাওয়া যাচ্ছে। এবার নিচে খাওয়ার পরে আমরা নেমে এসেছি, এখানকার যে 36 নম্বর রাজবাড়ির যে ঠাকুর, খানিকটা কাছ থেকে করছি, বাড়ির সদস্যা ছাড়া কেউ উঠতে পারবে না ঠাকুর দালানে। এই হচ্ছে ঠাকুর, খানিকটা জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এটাই আমার সবাইকার শেষ ঠাকুর। শোভাবাজার রাজবাড়ির মাতৃদর্শন করে আমি আমার বনেদি বাড়ির পুজো পরিক্রমা সনাতনী 2024 শেষ করলাম। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন পরবর্তী ব্লগের জন্য। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুই, আসছে বছরেই শরতে আবার আসিস তুই, আসছে বছরেই শরতে আবার আসিস তুই।